দেখতে পাচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠেই দেখছি না যে আমার পাশের যে বাড়ি আছে সেখানে কোচিং ক্লাস হয়, তো কোচিং ক্লাস সেখানেতে বাচ্চারা সব মানে টিচার ডে অনুষ্ঠানটা পালন করছে, কারণ সেই দিনকে করেনি, কিছুদিন পর করছে অনুষ্ঠানটা, আর তাই জন্য আমি ভয়েস রেকর্ড দিচ্ছি। আর দেখতে পাচ্ছি এখানে তো আমি ছাইয়ের মধ্যে মানে ছাইয়ের মধ্যে থেকে কয়লাগুলো বেছে নিয়েছি, কারণ কয়লা আমার শেষ হয়ে গেছে, তাই জন্য কয়লাগুলো ছাইয়ের মধ্যে থেকে বেছে নিয়ে ছাইয়ের মানে ঘাস আছে ঘাসের মধ্যে একটু ঘষে নিচ্ছি যাতে ছাইগুলো ছেড়ে যায়, তাতে উনুনে কি হয় আগুনটা খুব ভালো আসবে তাই জন্যে। আর এদিকে দেখো কলের জলে এসেছিলো, কলের জল মানে চলতে চলতে বন্ধ হয়ে গেছে, সম্পূর্ণ আমার কাজ শেষ হয়নি অথচ জলটা চলে গেলো, তো খুবই খারাপ লাগছে। কোনো ব্যাপার নেই, তবু আমি কিছুটা কাজ এগিয়ে রেখেছি, না রাখা হয়নি। দেখতে পাচ্ছি এখানে বালতির মধ্যে এক বালতি আমার কাঁচা হয়ে গেছে, আর এদিকে মানে কাপড় দিয়ে ছেঁকে নিই জল, যেটা আমি খাবো সেইটা বোতলের মধ্যে ভরে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ সবাই তোমরা, আর বাসনও কিছুটা ধুয়ে নিয়েছি, আর খাবার জলও কিছুটা ভরেছি, না ভরা হয়নি, দু বালতি তিন বালতি জল মানে ভরা হয়েছে কোনো রকম করে। আর যে কাপড়গুলো মানে কাচাকুচি করেছি না সেগুলো একটু ভাবছি যে ওপরে যাব, ওপরে গিয়ে একটু মিলে দিয়ে আসবো। আর এদিকে দেখতে পাচ্ছ উনুনটা, এই উনুনটা আমি নতুন কিনেছি, দেখতে পাচ্ছ ফ্রেন্ড আমি ঘরে চলে এসেছি, ঘরেতে এসে একটুখানি ফ্যানের হাওয়াতে একটু রেস্ট নিচ্ছি, কারণ প্রচণ্ড প্রচণ্ড রোদের তাপ, যখন কাটছিলাম না তখন মনে হচ্ছিল না যে এটা মানে বর্ষাকাল বা কিছু একটা, যেন মনে হচ্ছিল যে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে গরমটা থাকে সেই গরমটা, সেম গরম সব জায়গাতেই আছে সেটা কোনো ব্যাপার না, কিন্তু এখানেও আমার এতটাই গরম লাগছিল আমার মানে থাকতে পারছিলাম না, তা চলে এলাম ঘরের মধ্যে। আর এদিকে বিছানায় যে চাদর কেচে দিয়েছি, তাই জন্যে বিছানাটা ভাবছি না একটুখানি ঝেড়ে পরিষ্কার করে নেবো, পরে আগে কাপড়গুলো সব শুকুত দিয়ে আসবো, তারপরেতে বিছানাটা মানে পরিষ্কার করবো। এখানে একদম আমার একটা গলির ভেতরেতে একটা সজনে গাছ রয়েছে, সেই গাছের মধ্যে পরুল গাছ উঠেছে, পরুল যাকে বলে কেউ কেউ বলে নেনুয়া, তা সেই গাছটা উঠেছে, আর এই গাছটার জায়গায় এই গাছটা সেম ছিল এখানেতে, তো পোকা লেগে গাছটা পড়ে গেছে, তা খুবই খারাপ লাগছিল গাছটা পড়ে গিয়েছিল, যখন প্রচুর প্রচুর ডাঁটা হতো, অনেক বড় গাছ ছিল গাছটা, তো আমি অনেক আগেও ভিডিওতে শেয়ার করেছিলাম, তো অনেক অনেক ফ্রেন্ড বলেছিল না যে কেটো না গাছটা খুব ভালো রেখে দাও, অনেক অনেক মানে ফল দেয়, আর বড়ো সড়ো গাছ আছে কারো কথা শুনো না আর খেটেও না, তো ওই জন্য আমি কাটিও না কিছু নেই, কিন্তু পড়ে গেছে এখন কিছু করার নেই। আর দেখতে পাচ্ছ এই দেখো এই কাচাকুচি করা করেছি, তারপরে ওই সিঁড়ি দিয়ে উঠানামা করেছি না, তো তারপর রোদের তাপ তোমাদেরকে তো বলেছি ফ্রেন্ড, প্রচুর প্রচুর রোদের তাপ ছিল, তাই জন্য খুব জল তেষ্টা পেয়ে গেছিলো, তাই চলে এলাম আমি জল খেতে, আর জল খাওয়া হয়ে গেলো, ভাবছি না যে একটু বিছানার চাদরটা তো কাঁচা হয়ে গেছে, তো একটু বিছানাটা ঝেড়ে নিই। Thank you.
দেখতে পাচ্ছ ফ্রেন্ড, আমার পুজো টুজো করা হয়ে গেছে। পুজো টুজো করে নেওয়ার পর আমি একটু ভাবলাম না যে খুব তো খিদে পেয়েছে, তা একটু মুড়ি নিয়ে খেয়ে নিই। তা ছোট একটা বাটি নিয়ে মুড়ি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ। আর ঘরেতে রাখা ছিল চানাচুর, তো চানাচুরটা একটু ঢেলে নিচ্ছি ওর মধ্যে, আর তেল দিয়ে অল্প খেয়ে নেবো। আর চানাচুরটা যখন ঢালছি না, তখন বাদামগুলো নিচে পড়ছে দেখতে পাচ্ছ তোমরা এখানেতে। আর আমার এটাই কিন্তু খুব ভালো লাগে চানাচুর থেকে বাদামগুলো বেছে বেছে খেতে। তা আমার মতন কার কারো এই প্রসেস একই সেম টাইম হতে হয়, যাকে বলে হয় বাদাম বেছে বেছে খাওয়া চানাচুর থেকে। আর দেখতে পাচ্ছ এখানেতে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট, জলখাবেলার যে মুড়িটা খেলাম, তারপরে নিয়ে চলে এসেছি এখানে সবজি। সবজি ভেবে ভাবছি না যে কি রান্না করব কি না রান্না করবো, তো খুঁজে পাচ্ছিলাম না। তারপরে দেখছি না যে এখানেতে কচু রাখা ছিল আমার ঘরে, কচু পেঁপে আলু এগুলো রাখা ছিল, আর ডিম নিয়ে আসা হয়েছে। ডিম দিয়ে ভাবছি না যে ঝোল করে নেবো। আর লাউয়ের পাতা রাখা ছিল ঘরের মধ্যে, সেই পাতাগুলো আমার মনে ছিল না গো, তো ওকে দেখছি বার করে দেখছি না কালো কালো হয়ে গেছে, তো পাতাগুলো আমি ফেলে দিলাম। আর এদিকে আমি সবজি পাতি সব কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা। আর নুকুল দানা যেটা ছিল ঠাকুরের, তো সেটাকে রোদে দিয়েছিলাম হালকা, যাতে পিঁপড়ে টিপড়ে যাতে না লাগে। যেগুলো লেগেছিলো কালো কালো পিঁপড়ে সেগুলো চলে গেল। আর এদিকে ডিমগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা এখানেতে। আর বিছানাটা ঝাড়ার সময় দেখছি না লেপটা পুরো একদম ভিজে গেছে, তাই জন্য লেপটাকেও হালকা রোদে দিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ আমার সকাল থেকে যে ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার পর চলে এসেছি আমি মেলাতে বিকাল দিকে, যাকে বলে সন্ধ্যে সন্ধ্যে সময়। আর দুপুরটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর সব জিনিসপত্র এখানে সব বিক্রি হচ্ছে। তাই আমাদের এখানেতে ঝুলন যে হয়, সেই ঝুলন উপলক্ষে কন্টিনিউ 1 মাস এরকম মেলা থাকে, তো সেই মেলাতেই আমি চলে এসেছি দেখতে পাচ্ছ কিছু কিছু জিনিস কিনবো বলে। কত সুন্দর সুন্দর টেডি রয়েছে, তারপরে আরো কত রকম রকমের সব থালা গাড়ি বাসন সব কিছু রয়েছে বিক্রি করছে।